ইতিহাস তৈরির হাতছানি ছিল ফ্রান্সের ডানপন্থী কট্টর রাজনৈতিক দল ন্যাশনাল র্যালির জন্য। 30 জুন অনুষ্ঠিত প্রথম দফার ভোটের ফল সেই ইঙ্গিতই দিয়েছিল, যেখানে ডানপন্থী রাজনৈতিক নেতা মেরিন লিপেনের ন্যাশনাল র্যালি এবং তার জোট মিলিতে 30% ভোট পায়। ওই দফায় 28% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল 4টি দলের বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল রেনেসা পার্টির উদার ও মধ্যপন্থী রাজনৈতিক জোট অ্যানসেম্বেল 20% মতো আসন পায়। প্রথম দফায় ডানপন্থী দলটি ভালো করায় ধারণা করা হচ্ছিল ডানপন্থী দলটি থেকেই প্রধানমন্ত্রী নিয়োগ দিতে বাধ্য হবেন ম্যাক্রন। তবে দ্বিতীয় দফায় ডানপন্থীদের ভরাডুবিতে সে আশঙ্কা থেকে মুক্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে এখনও 3 বছর মেয়াদ রয়েছে ম্যাক্রনের। পার্লামেন্ট নির্বাচনের ভোট ম্যাক্রনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেও পারে না। তবে ডানপন্থী দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলে ডানপন্থী প্রধানমন্ত্রী এবং মধ্যপন্থী প্রেসিডেন্ট নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করত বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথম দফার ওই ভোটে দ্বৈকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির 577 আসনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 289টি আসন না পাওয়ায় 7 জুলাই দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়। অনেকেই ধারণা করেছিলেন দ্বিতীয় দফায়ও প্রথম দফার মতো ভালো করতে পারবে ন্যাশনাল র্যালি ও তাদের জোট। তবে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ন্যাশনাল র্যালির কাছে পরাজয়ের পর ম্যাক্রন আগাম নির্বাচনের যে ঝুঁকি নিয়েছিলেন নিজের প্রতি ফ্রান্সের জনগণের আস্থা যাচাইয়ে তিনি তার সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে প্রমাণ হয়েছে দ্বিতীয় দফায়। কারণ এক সপ্তাহের ব্যবধানে ডানপন্থী লেপেনের জোট তৃতীয় অবস্থানে নেমে গেছে। প্রথম হয়েছে বামপন্থী পপুলার ফ্রন্ট, দ্বিতীয় হয়েছে ম্যাক্রনের দলীয় জোট। এ দফায় পপুলার ফ্রন্ট 140, অ্যানসেম্বল 160 এবং ন্যাশনাল র্যালিও এ দলের জোট মিলে 140টি আসন পেয়েছে। নির্বাচনের ফলের পর বর্তমান প্রেসিডেন্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এ কারণে ম্যাক্রনের দল রেনেসা থেকে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল 8 জুলাই তার কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলে ম্যাক্রন তা গ্রহণ করেননি। বর্তমান অস্থির পরিস্থিতিকে সামলাতে তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন। দ্বিতীয় দফায় এগিয়ে থাকা পপুলার ফ্রন্টের সবথেকে বড় দল লা ফ্রান্স ইনসোমাইজ এলএফআই, এ দলের নেতৃত্বে রয়েছেন জিয়ান লাক মিলানচান। ভোটে এগিয়ে থাকায় বামপন্থীরা সরকার গঠনে আগ্রহী। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ম্যাক্রনের জোটের সঙ্গে তারা জোট করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।